ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু পূর্ব বর্ধমান জেলা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যার মোট জেলা সংখ্যা তেইশটি যদিও উনিশশো সালে জেলা ছিল চোদ্দোটি এবং পরবর্তীকালে নতুন জেলা সৃষ্টি হয়েছে এবং মোট জেলা দাঁড়িয়েছে তেইশটি তো সেই তেইশটি জেলার অবস্থান আমরা আগের একটা ভিডিওতে দেখেছি ভিডিও লিঙ্কটি উপরে দেওয়া থাকবে অ্যাবার ক্লিক করে দেখতে পারো কিংবা ডেসক্রিপশন থেকেও চেক করে নিতে পারো তো পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় জেলা পূর্ব বর্ধমান জেলা এটা আমার জেলা আমি এই জেলায় বসবাস করি তো আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব এই পূর্ব বর্ধমান জেলার বিশেষ কিছু তথ্য অর্থাৎ এর বাউন্ডারি এর আয়তন সদর শহর তো আগেই জেনেছি আমরা এছাড়াও এই অঞ্চলে উল্লেখযোগ্য কিছু নদীর নাম উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্বগণের পরিচয় জানব দর্শনীয় স্থান জানব আর জেনে নেব উৎসব সম্পর্কে কিছু তথ্য তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছ কমেন্টে জানিও এবং যদি নিজের জেলা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তো কমেন্টে অবশ্যই জানিও আমি চেষ্টা করবো সেই তথ্যগুলি তুলে ধরার তো ভিডিওটি শুরু করছি আর ভিডিওটি অবধি দেখার অনুরোধ থাকলো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে ম্যাপটা তোমরা দেখছো এটা আমাদের পূর্ব বর্ধমান জেলার ম্যাপ আমরা জানি ম্যাপের উপর দিকটা হয় নর্থ মানে উত্তর নিচটা হয় সাউথ মানে দক্ষিণ ডান দিকটা হয় পূর্ব মানে ইস্ট আর বাম দিকটা হয় ওয়েস্ট মানে পশ্চিম এই যে এই স্ট্র্যাকচারটা দেখছি এটা হচ্ছে পুরোটাই আমাদের পূর্ব বর্ধমান জেলা ঠিক আছে আর এখানে দেখো চারটে কালারে ভাগ করা হয়েছে ম্যাপটাকে কাটোয়া বর্ধমান সদর নর্থ কালনা আর বর্ধমান সদর সাউথ এটা সাব ডিভিশন বাউন্ডারি হিসেবে ভাগ করা হয়েছে আমরা এই যে ম্যাপটা দেখছি এটা শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার ম্যাপ আমরা এই পূর্ব বর্ধমান জেলাটা আমাদের দেশ ভারতের এক্স্যাক্টলি কোন পজিশনে আছে একবার ভালো করে দেখে নেব এটা আমাদের ভারতের ম্যাপ সকলেই চিনি আমরা ভারতের ম্যাপের এই যে এই যেটা আমি মার্ক করছি এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য ঠিক আছে যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যকে দেখা হয় ম্যাপে তাহলে আমাদের দেখতে থাকবে এরকম এবার এই ম্যাপটা লক্ষ্য করো এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই ম্যাপ এখানে দেখো এই লাল কালারে যেটা মার্ক করা আছে না এটা হচ্ছে সমগ্র বর্ধমান জেলা কিন্তু আমি কি বললাম পূর্ব বর্ধমান জেলা আসল ব্যাপারটা হলো প্রথমে ছিল বর্ধমান জেলা দু হাজার সালের পর সেটা ভেঙে গিয়ে একটা হয়েছে পশ্চিম বর্ধমান একটা হচ্ছে পূর্ব বর্ধমান সুতরাং এই লাল যে অংশটা মার্ক করা আছে এই পুরো অংশটা হচ্ছে বর্ধমান জেলা ছবিটা দেখো এই ম্যাপটাও পশ্চিমবঙ্গের এই ম্যাপটাও পশ্চিমবঙ্গের এখানে আমি লিখেছি পশ্চিম বর্ধমান আমরা আগের ছবিটা দেখেছিলাম এই পুরো এলাকাটা রেড কালার করে মার্ক করা ছিল এবার সেখানে শুধুমাত্র এইটুকু রেড কালার করা আছে তাই তো মানে এই অংশটা হচ্ছে পশ্চিম বর্ধমান আর এটাই দেখো এই সামনের দিকটা করা আছে মানে পূর্ব দিকের অংশটা করা আছে এটা হচ্ছে পূর্ব বর্ধমান তাহলে আশা করি বোঝা গেছে পশ্চিম বর্ধমান কোনটা পূর্ব বর্ধমান কোনটা আর বর্ধমান তাহলে দেখো এই ম্যাপে আমরা পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছি এই ম্যাপে আমরা পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছি এখন এই যে বর্ধমান জেলাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এর মেন কারণ হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা মূলত খনিজ শিল্প ইত্যাদি ভিত্তিক আর পূর্ব বর্ধমান জেলা মেন আর আমাদের পূর্ব বর্ধমান জেলা হচ্ছে কৃষি ভিত্তিক জেলা এখানে সে তো এই বেশিসি মেন লেখেরা ভাগ করা হয়েছে ঠিক আছে এবার আমরা পূর্ব বর্ধমান জেলা সম্পর্কে কিছু কিছু তথ্য জেনে নিই প্রথমত জেলার নাম পূর্ব বর্ধমান ইংলিশেও লেখা হয় পূর্ব বর্ধমান বা অনেক জায়গাতে বার্ডওয়ানও লেখে সদর দপ্তর বা জেলা সদর বর্ধমান আয়তন কত প্রায় পাঁচ হাজার চারশো একুশ বর্গ কিলোমিটার মানে এই বর্ধমান জেলার আয়তন হচ্ছে পাঁচ হাজার চারশো একুশ বর্গ কিলোমিটার সাক্ষরতার হার প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট ঠিক আছে এবার এখানে যে ম্যাপটা একটু ডিটেলস দেখে নিই নর্থ থেকে শুরু করছি ম্যাপের উপদিকটা কী হয় নর্থ হয় তাই তো নর্থ থেকে শুরু করছি দেখো কেতুগ্রাম ওয়ান কেতুগ্রাম টু নেক্সট আছে কাটোয়া দাইহাট কাটোয়া ওয়ান কাটোয়া টু পূর্বস্থলী টু পূর্বস্থলী ওয়ান কালনা ওয়ান কালনা টু এদিকে আছে মেমারি ওয়ান মেমারি মেমারি টু আচ্ছা জামালপুর রায়না টু রায়না ওয়ান খণ্ডঘোষ গোলসি টু গোলসি ওয়ান আউসগ্রাম টু আউসগ্রাম ওয়ান গুসকড়া ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট বার্ড ওয়ান টু বার্ড ওয়ান ওয়ান অ্যাকচুয়ালি ম্যাপটিতে পূর্ব বর্ধমান জেলার মেন মেন জায়গাগুলো পয়েন্ট করা হয়েছে নেক্সট আমরা দেখব এর বাউন্ডারি মানে আমাদের বর্ধমান জেলার উত্তরে কোন জেলা আছে দক্ষিণে কোন জেলা আছে পূর্বে কোন জেলা আছে পশ্চিমে কোন জেলা আছে দেখি এখন যে ম্যাপটি তোমরা দেখছো এটা সম্পূর্ণ বর্ধমান জেলার ম্যাপ অর্থাৎ বিভক্ত হওয়ার পূর্বের ম্যাপ আমাদের পূর্ব বর্ধমান জেলা বাউন্ডারি হচ্ছে এই অবধি ঠিক আছে আগের ম্যাপগুলোর সাথে মিলিয়ে দেখবে এই অবধি হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার বাউন্ডারি এবার আমরা কি জানি ম্যাপের উপর দিকটা কি হয় নর্থ মানে উত্তর নিচ দিকটা হয় সাউথ এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট তাহলে এবার দেখে বলো যে আমাদের পূর্ব বর্ধমান জেলা মানে এই যে এই অংশটার উত্তরে কোন জেলা আছে মুর্শিদাবাদ তাই তো তাহলে নর্থ থেকে গেল মুর্শিদাবাদ ইস্ট থেকে আছে ইস্টে দেখো নদিয়া আছে এই যে এই বাউন্ডারি আছে এটা নদীয়া পরের কোনো একটা ভিডিওতে আমরা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম হুগলি বাঁকুড়া সমস্ত জেলাগুলো সম্পর্কে ডিটেলস জানবো তোমরা কোন জেলা সম্পর্কে আগে জানতে চাইছো কমেন্ট অবশ্যই জানাবে তাহলে ইস্টে কে গেলো নদিয়া সাউথ মানে নিচের দিকে কে আছে হুগলি আর ওয়েস্ট পশ্চিমে কে আছে পশ্চিমে এই যে পশ্চিম বর্ধমান জেলা আছে তাহলে দেখো পূর্ব বর্ধমান জেলার সীমানা উত্তরে কে আছে মুর্শিদাবাদ দক্ষিণ আছে হুগলি পূর্বে আছে নদীয়া পশ্চিমে আছে পশ্চিম বর্ধমান ক্লিয়ার নেক্সট আমরা জানবো পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ কিছু নদীর নাম ভাগীরথী এখানকার প্রধান নদী তারপরে আছে অজয় দামোদর দ্বারকেশ্বর বেহালা ব্রাহ্মণী বাবলা বাঁকা ইত্যাদি ভাগীরথী আর এই অজয় নদের মিলনস্থল হলো আমাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর ওখানে গিয়ে এই নদী দুটো পরস্পর মিলিত হয়েছে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আউসগ্রাম ভাতার পূর্বস্থলী এই অঞ্চলগুলির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে তোমরা সকলেই কর্কটক্রান্তি রেখা সম্পর্কে পরিচিত জেনাছ সম্বন্ধে তো কর্কটক্রান্তি রেখা পূর্ব বর্ধমান জেলার এই তিনটি অঞ্চলের উপর দিয়ে গেছে এবং এর ফলে অঞ্চলগুলি উষ্ণ প্রকৃতির হয়ে থাকে এবার আসি জেলার নামকরণ নিয়ে অর্থাৎ এই যে জেলাটার নাম হয়েছে বর্ধমান এই নামের উৎপত্তি পিছনে কারণ কি। বিভিন্ন মত প্রচলিত আছে একটি মত অনুসারে জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নাম অনুসারে এই জেলার নামকরণ হয়েছিল বর্ধমান অপর আরেকটি মত অনুসারে এই জনপদটির বর্ধিষ্ণুতার কারণেই এটিকে বর্ধমান নামে অভিহিত করা হয়েছিল এবার আমরা জানবো আমাদের এই পূর্ব বর্ধমান জেলার বিখ্যাত কিছু ব্যক্তিত্ব সম্পর্কে পূর্ব বর্ধমান জেলার নাম আসলে যাদের স্মরণ আমাদের করতে হয় প্রথমে আসে জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের কথা কাশিরাম দাস মুকুন্দরাম চক্রবর্তী বৃন্দাবন দাস মালাধর বসু আর অনেকেই এই ছবিটি জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাভীরের যার নামানুসারী বর্ধমানের নামকরণ হয়েছে বলে প্রচলিত আছে এই চিত্রটি হলো কাশীরাম দাস মহাশয়ের এছাড়াও আছেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাস লোচন দাস জ্ঞানদাস প্রমুখরা এছাড়াও স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা রাজবিহারী বসুর জন্মস্থল এরপর আমরা দেখে নেব আমাদের এই পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান কার্জন গেট বা বিজয় তরণ সর্বমঙ্গলা মন্দির যেটা বর্ধমান শহরে আছে শের আফগানের সমাধি কঙ্কালেশ্বরী কালী মন্দির নবভাটের একশো আট শিব মন্দির অর্থহ সতীপীঠ মন্দির পূর্বস্থলী অক্সব চুপি যেটাকে আমরা চিনিচুপি নামে কালনা রাজবাড়ি রমনা বাগান বা যাকে বলা হয় বর্ধমান জুলজিক্যাল পার্ক বর্ধমান সায়েন্স সেন্টার মেঘনাথ সাহেব প্ল্যানেটোরিয়াম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ ব্রিজ ক্যাথলিক চার্চ বা খ্রিস্ট চার্চ বলা হয় কালনার একসোয়ার্ট শিব মন্দির কাটোয়ার গৌরঙ্গ মন্দির দ্বিতীয় উইলিয়াম কেরি সমাধিস্থল ইত্যাদি এক এক করে আমরা এই ছবিগুলো দেখে নেব এই চিত্রটি হচ্ছে কার্জন গেট বা বিজয় তরণ যেটাকে বললাম শ্রী বিজয় মাহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা উনিশশো তিন সালে এই বিশাল তরণটি তৈরি করেছিলেন যার নাম বিজয় তরণ আর উনিশশো সালে তৎকালীন ভাইস রয় লর্ড কার্জনের সফরের সময় এইটার নামকরণ হয়েছিল কার্জন গেট এটা হলো বর্ধমান রাজবাড়ি এটা বর্ধমান জুলজিক্যাল পার্ক বা যেটাকে বলা হচ্ছে রমনা বাগান এই রমনা বাগান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপ বা ক্যাম্পাসের কাছে অবস্থিত পার্কটিতে অনেক সংখ্যক হরিণ উপস্থিত থাকে মানে হরিণ হামেশা সেখানে দেখা যায় প্রায় চোদ্দো হেক্টর জায়গার ওপরে এটা অবস্থিত এখানে বিভিন্ন ধরনের হরিণ ছাড়াও ভাল্লুক কুমির বিভিন্ন পাখি ইত্যাদি দেখা যায় এইটা হলো দ্বিতীয় উইলিয়াম উইলিয়ামকেরি সমাধিস্থল যেটা পূর্ব বর্ধমান জেলার শহর কাটোয়ার মধ্যে অবস্থিত এটা খ্রিস্ট চার্চ বর্ধমান শহরে অবস্থিত লাল ইটের এই গির্জাটি আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্টের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল চার্চটি বিজয় তরণের কাছে মানে কার্জন গেট যেটাকে বললাম আমরা তার কাছেই অবস্থিত পূর্বস্থলীর অক্সব্রহদ বা চুপিচর এটি হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর অক্সব্রহদ বা চুপিচর যেটা একটা পাখিদের আবাসস্থল এখানে প্রায় সত্তর হাজার প্রজাতির পরিযায়ী পাখি আনাগোনা হয়ে থাকে এই চিত্রটি বর্ধমান জেলার একশো আট শিব মন্দির যেটা হাটে অবস্থিত এটা নির্মাণ করা হয়েছিল সতেরোশো অষ্টাশি সালে এটি হল কাটোয়ার শ্রী গৌরাঙ্গ মন্দির এখানেই শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছ থেকে চিত্রটি হচ্ছে শের আফগানের সমাধি সমাধিটি রাজবাড়ির নিকট পীর বাহারামের পাশে অবস্থিত এটি কালনার রাজবাড়ির একটা চিত্র বর্ধমান সায়েন্স সেন্টার বিজ্ঞান কেন্দ্র বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির এটা সতেরোশো সালে মহারাজা কীর্তিচাঁদ নির্মাণ করেছিলেন এই মন্দিরের যে মূর্তি সেটি প্রায় হাজার বছর পুরনো বলা যায় ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ এই যে ওভার ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ দেখতেই পাচ্ছ ছবিতে এই রেলওয়ে ওভারব্রিজটি দেশের দ্বিতীয় বৃহত্তম হিসাবে বিবেচিত এবং এই সেতুটি দু সালে সেপ্টেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল কালনার একশো শিব মন্দির অট্টহা সতীপীঠ মন্দির মন্দিরটি কাটোয়া মহকুমার অধীন কেতুগ্রামে অবস্থিত এটি একটি সতীপীঠ বর্ধমান জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে অল্প বিস্তার জেনে নিলাম এই পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত উৎসবগুলো পালিত হয় তাদের মধ্যে প্রধান উৎসব দুর্গাপুজো কালী পুজো রাখি বন্ধ। সরস্বতী পুজো ভাই ফোঁটা দোল উৎসব ঈদুল ফিতর মহরম বড়দিন আরও অনেক যেমন গুরু নানকে গুরু পরব মহাবীর জয়ন্তী গুড ফ্রাইডে রথযাত্রা জগদ্ধাত্রী পুজো কার্তিক পুজো এছাড়াও ধর্মরাজে গাজন শিবের গাজন ইত্যাদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আশা করি তোমাদের পূর্ব বর্ধমান জেলা সম্পর্কে বিস্তারিত ধারণা চলে এসছে আমাদের এই পূর্ব বর্ধমান জেলা কৃষিভিত্তিক একটি জেলা এছাড়াও এখানে প্রচুর রাইস মিলও আছে একে ধানের ভাণ্ডারও বলা হয়ে থাকে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করো ভিডিওটিকে বন্ধুদের সাথে থ্যাংক ইউ